নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কথা ছিল দোসরা এপ্রিল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই মতো অনেকের স্ট্যাটাসে আপডেটও চলে এসেছিলো কিন্তু এখনও ব্যাঙ্কে দেখা যাচ্ছে যে উপভোক্তাদের টাকাই কিন্তু ক্রেডিট হয়নি তো কি কারণে ব্যাঙ্কে এখনও টাকা ঢোকেনি কবে টাকা ঢুকবে এবং যাদের স্টেটাসে আপডেট আসেনি তাদেরকে কি করতে হবে বা কবে স্টেটাসে আপডেট আসবে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্যান্য জয় যত তপশিল বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটাও আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ লক্ষ্মীর ভাণ্ডার তাহলেই দেখবেন প্রথমেই সোশ্যাল সিকিউরিটি নামে একটা ওয়েবসাইট আর লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল খুলে যাবে এবার এখানে নিচের দিকে স্ক্রল করলে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন তাহলে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার যার আপনি দেখতে চাইছেন এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি এখানে বসাবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে সেটা এই ক্যাপচার কোডের ঘরে আপনি বসাবেন দিয়ে নিচের এখানে সার্চ বটনে ক্লিক করে দেবেন যখনই আপনি সার্চ করবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এবং পেমেন্ট স্ট্যাটাসের এই যে ভি আইকনটা রয়েছে এই আইকনটাই ক্লিক করলে। আপনাদের সামনে কিন্তু এখানে এরকম সমস্ত তথ্য দেখা তো এখানে আমরা ফাইন্যান্সিয়ার ইয়ার চব্বিশ মাসের সিলেক্ট করেছি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা আপনার কিন্তু থাকতে হবে আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এই লেখাটা থাকতে হবে তবেই আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য আর যেহেতু এবার এপ্রিল মাস পড়ে গেছে মনে হয় চব্বিশ পঁচিশ অর্থবর্ষ সিলেক্ট করে নিয়েছি আমরা চব্বিশ পঁচিশেই কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে দিয়ে দেখুন এখানে মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে ফাঁকা রয়েছে এবং ওনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আইএফসি কোড চলে এসেছে তো ইনি কিন্তু প্রথম থেকেই টাকা পেয়ে আসছে মানে আগেও উনি টাকা পেয়েছেন ইনি কোনো নতুন উপভোক্তা নন ঠিক আছে তো যারা নতুন উপভোক্তা নন পুরনো উপভোক্তা যারা প্রতি মাসেই টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে যদি চব্বিশ পঁচিশ অর্থবর্ষ সিলেক্ট করার পর এখানে মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা আসে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছু নেই দেখবেন এখানে খুব শিগগিরই আপনাদের মান্থের ঘরে এপ্রিল আর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে যাবে তারপরে আপনি আপনার ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন আর যারা নতুন উপভোক্তা আগে কোনোদিনও এখন পর্যন্ত টাকা পাননি ঠিক আছে নতুন একদম যারা ফ্রেশ যারা নতুন উপভোক্তা যাদের স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে যে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এবং যারা আগে কোনো দিনও এখন পর্যন্ত টাকা পায়নি ভালোভাবে বুঝবেন তাদের ক্ষেত্রে এবার এপ্রিল মাসে টাকা পাবেন কি পাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু মানে সিওরিটি নেই কেন সিওরিটি নেই কারণ হচ্ছে যেহেতু নতুন উপভোক্তা একমাত্র সরকার কোঠা বাড়ালে তবেই নতুন উপভোক্তারা টাকা পাবে ঠিক আছে নতুন উপভোক্তার ক্ষেত্রে সেই কারণে বলা যাচ্ছে না যে তারা হানড্রেড পারসেন্ট এবার এপ্রিল মাসে টাকা পাবেন কি পাবেন না কারণ তাদের যতদিন না এই মান্থের ঘরে এপ্রিল লেখাটা আসছে ততদিন তারা টাকা পাবে না এরা গেল নতুন উপভোক্তা আর পুরোনোতো ক্ষেত্রে যদি এখানে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট লেখাটা এসে যায় চিন্তা করার কিছু নেই কিছু সময় বাদেই দেখবেন এখানে এপ্রিল লেখাটা চলে আসবে এখানে পেমেন্ট অনার প্রসেস চলে আসবে তারপরে আপনি টাকা পেয়ে যাবেন এবার দেখুন অনেক উপভোক্তাদের কিন্তু সেই আপডেটটাও চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আরেকজন উপভোক্তার আমি দেখাচ্ছি ইনিও চব্বিশ পঁচিশ অর্থবর্ষেরই উপভোক্তা এনারও এখানে রেডি ফর পেমেন্ট রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে আর মান্থের ঘরে দেখতে পাচ্ছেন এপ্রিল মাস লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফাইনাল ধাপ যেই ধাপটা আসার কথা যেটা আসলে টাকা পাবেন সেই ধাপটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এবার টাকা দেবে তবে আবার অনেকদের অনেক উপভোক্তার কিন্তু এখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষর রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্টও চলে এসেছে কিন্তু এখানে দেখুন ভ্যালিডেশন ইরোর মার্ক পেন্ডিং লেখা রয়েছে এবং ভ্যালিডেশন ইরোর এখানে লেখা রয়েছে তো এই ভ্যালিডেশন ইরোর থাকলে তারা কিন্তু এই এপ্রিল মাসে টাকা পাবেন না তাদের যতক্ষণ না এই সমস্যার সমাধানটা হচ্ছে মানে এই ভ্যালিডেশন ইরোরের জায়গায় রেডি ফর পেমেন্ট যে লেখাটা দেখিয়েছিলাম সেই লেখাটা যতক্ষণ না আসছে তারা কিন্তু টাকা পাবেন না তাদের যত এখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার লেখা আসুক তাই এই সমস্যার সমাধান আগে করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য আপনার কিছুদিন অপেক্ষা করুন যদি অটোমেটিক হয়ে যায় তো ভালো নইলে আপনাদেরকে বিডিও অফিসে সমস্ত কাগজপত্র ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের কাগজপত্র নিয়ে জমা করতে হবে এবং সেখান থেকে আমাদের সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হবে এছাড়াও যদি ব্যাংকের সমস্যা থাকে ব্যাঙ্কে মানে ব্যাংকের নামের সঙ্গে আধার কার্ডের নামের মিল হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে কাগজপত্র জমা করে আপনাদের কারেকশান করাতে পারেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামের তাহলেও কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় তো আগে আপনাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করুন দেখুন অটোমেটিক সমস্যার সমাধানটা হয় কি না যদি সমস্যার সমাধান না হয় তখন আপনারা কাগজপত্র নিয়ে অফিসে যাবেন তারপরে দেখুন আরেকজনের আমরা দেখাচ্ছি এনারও চব্বিশ পঁচিশ অর্থ বছর এবং এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে কিন্তু এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এখানে ওনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে যে ওনার কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং রয়েছে সেই কারণে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো এনার এই সমস্যাটি সমাধান করতে হবে তবেই কিন্তু উনি এপ্রিল মাসে টাকা পাবেন তো এই সমস্যা সমাধান করার জন্য ওনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে মানে ব্যাংক ওনার ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে ওনার সমস্ত কাগজপত্র জমা করতে হবে হয়তো ওনার ব্যাঙ্কে কেওয়াইসি করা নেই বা আপডেট করা নেই ব্যাংকের কোনো সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু এখানে ভ্যালিডেশন হচ্ছে না বেশিরভাগ সময় এই ভ্যালিডেশনগুলো হয় না কারণ হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নামের সঙ্গে আধার কার্ডের নাম ভোটার কার্ডের নামে মিল না থাকার কারণে অনেক সময় ভ্যালিডেশন হয় না তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যাঙ্কে কাগজপত্র জমা করতে হবে বা যাদের কেওয়াইসি নেই তাদেরকে কিন্তু কেওয়াইসি পূরণ করতে হবে তবেই কিন্তু ইনি এবারে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবার দেখুন যাদের এখানে এপ্রিল আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে তাদের তো ফাইনাল ধাপ চলে এসেছে তারা তো এবার টাকা পাবে এবার কবে টাকা পাবে দেখুন কথা ছিল যে দু তারিখ থেকেই টাকা ছাড়া শুরু হবে কিন্তু যেহেতু ব্যাঙ্ক এক তারিখ বন্ধ ছিল এবং দু তারিখে ব্যাংকের অন্যান্য কাজকর্ম ছিল বা অন্যান্য কাস্টমারের চাপ ছিল প্রচুর সেই কারণে টাকাগুলো কিন্তু পাঠানো সম্ভব হয়নি দু তারিখে তো খুব শীঘ্রই এই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আমাদেরকে আগেই বলেছিলাম যদি দু তারিখে টাকা না ঢুকে আপনারা এক সপ্তাহ অপেক্ষা করবেন দেখবেন আমাদের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের সেখানে টাকা চলে আসবে আশা করা যায় যে আর আপনারা আজকের দিনেও কিছু হয়তো টাকা দিতে পারে বিকেলের পরে আর নইলে কিন্তু দু তিন দিন অপেক্ষা করুন দেখবেন আপনাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি এই সাত তারিখের মধ্যেই টাকা কিন্তু ঢুকে যাবে এপ্রিলের সাত তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে জেনারেল আর ও বিসি যারা তারা কিন্তু আগে পাঁচশো পেতেন এবার হাজার টাকা পাবেন আর আগে এস সি এসটি যারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে বারোশো টাকা পাবেন মানে এই মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল এবার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা বন্ধু এই সকল প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন প্রথম ওই সকল প্রকল্পের টাকা ধাপ ধাপ অনুযায়ী ছাড়ে তো প্রথম ধাপের টাকা এই সপ্তাহের মধ্যেই মানে সাত তারিখের মধ্যেই ছাড়বে আর যারা সাত তারিখের মধ্যে টাকা পাবেন না তাদের দ্বিতীয় লটের টাকা মাসের পনেরো তারিখের মধ্যে ছাড়া হবে আপনারা কিন্তু সকলেই সেই সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট আপনাদের স্ট্যাটাসে কী আপডেট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন